আপনাদের মতো প্রান্তিক খামারির কারণে আজকে সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা বিষয় আপনাদের ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে ভিডিও নিয়েছি। এটা একটা প্রান্তিক খামারি, দেখেন প্রান্তিক খামারির মাধ্যম দিয়ে দর্শক বা ক্রেতা যারা প্রতারিত হচ্ছে তার একটা লক্ষণ দেখাই। ইনি একজন প্রান্তিক খামারি, বরাবর প্রতি সপ্তাহে হাটে আসে এবং হাটে এসে কী করে জানেন, ছাগল সংগ্রহ করে, পরবর্তীতে ছাগলগুলো কী করে আমাদের জানা নেই। তবে আপনাদের উদ্দেশ্যে যেন আপনি প্রতারিত না হন, যার কারণে প্রান্তিক খামারিদের যে বর্তমান অবস্থা সেই সম্পর্কে তুলে ধরার জন্য আজকে হাটে আসছি। ইনি একজন প্রান্তিক খামারি, দেখাই, দেখেন হচ্ছে প্রান্তিক খামারি, তাহা গুনছে, দেখেন ভাই একটু তাকান ভাই এপাশে, বিশেষ প্রয়োজন, কারণ হচ্ছে আপনাদের মতো প্রান্তিক খামারির কারণে আজকে টাকা নিয়ে হাটে কি করেন ভাই? আশ্চর্য দর্শক ছাগল সম্পর্কে জাত সম্পর্কে জানে এবং এই যে হাটের ব্যবসা আছে তারা কিন্তু ছাগল গুলোকে 10,000 ছাগল 12,000-15,000 বিক্রি করতে পারে ভাই। আশ্চর্য বাবার, আপনার কি ভাই? আপনি কি? আমি ইউটিউবার ভাই, ইউটিউবার। আপনি ইউটিউবার? ইউটিউবার। আরে ভাই আমার ভুলে গেছে ভাই, আপনি ইউটিউবার? কিসের ভুল ভাই? আরে ভাই ভুলে গেছে ভাই, বুঝতে পারিনি ভাই। আপনি কি দিবেন না ভাই? আশ্চর্য বাবা, কেন ভাই পরিচয় আসলে সমস্যা? ভাই আমরা এই ছাগল হাটে থেকে কালেকশন করি, বুঝে না, প্রান্তিক খামারি হাটে থেকে কালেকশন করি, এই তো এই নিয়ে ছাগল কালেকশন করি নিয়ে যায়। আপনার মতো ইউটিউবার তো খুঁজি ভাই, আপনার মতো ইউটিউবার তো খুঁজেছি ভাই। না আমাকে কাজে লাগবে আপনার? অবশ্যই ভাই, কারণ এই যে ছাগলগুলো কালেকশন করবো, করে নিয়ে গিয়ে একটা প্রতিবেদন করলে আমি একজন প্রান্তিক খামারি হিসেবে বিক্রি করতে পারবো ভাই, একটু বেশি প্রফিট করে বিক্রি করতে পারবো, বুঝেন না ভাই? বুঝতে পারছি ভাই। ভাই আমার কথা রাগ করেন না ভাই, ভুলে গেছেন? না না ভাই, আপনি না ঠকাটাই করছেন না, আপনাকে আমি প্রচার করবো ভাই আজকে। না 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 ঠিক আছে ভাই, ভাই হবেন না ভাই, ভাইয়ের কোনো সমস্যা আছে ভাই, বুঝেন ভাই? খামারির কারণে আজকে দর্শক বা ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। না ভাই এটা ভুল কথা বলেন ভাই, সবাই যা করে আমিও তাই করি ভাই। হ্যাঁ সবাই যা করে ভাই, না সবাই করে ভাই, সবাই এই যে ধরেন তো প্রান্তিক খামারি সাজে থাকে, এই হাটেতে বাজার থেকে ছাগল কালেকশন করে নিয়ে যায়, মানে আপনাদের মানে ইউটিউবারের মতো ইউটিউবারের কাছে যায় মানে প্রচার করে ভাই আমি প্রান্তিক খামারি। সবাই যখন মনে করেন প্রান্তিক খামারি থেকে ছাগল কিনে এলে ব্যস্ত হয়ে যাবে ভাই, ভাই আমি করলে সমস্যা কি ভাই কখন আপনি? আমি ছাগল কালেকশন করবো, একটা ভিডিও করে দিন ভাই, বিশ্বাস করেন ভাই আমার আমার খুব উপকার হবে ভাই। না ভাই না, প্রান্তিক খামারিতে ভিডিও করবো না ভাই। ভাই আপনি ইউটিউবার? হ্যাঁ ভাই আমি ইউটিউবার ভাই। ব্যবসায়ীরা প্রান্তিক খামারিরা আপনারা আজকে কিন্তু প্রান্তিক খামারি, আমরা তো গোটা রাজশাহী বিভাগে প্রত্যেকটা হাট করি। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো ভাই আজকে তুলে ধরছি। প্রান্তিক খামারে অধিক মুনাফা নিচ্ছে ভাই, আর আপনাদের আপনাদের জন্যই আপনাদের সুবিধার্থে কিন্তু আজকে এই কাজটা করতে যাচ্ছি ভাই। ভাই আপনার আপনার কীর্তি লাগাইছেন ভাই, আমি আমি দেখতে পাচ্ছি আমি একটা গল্প করছি আপনার মধ্যে, আপনার ব্যবসায় মাথা চালা দিচ্ছেন ভাই, গল্প শুনে আপনি মাথা চালা দিচ্ছেন আমার মধ্যে, দেখেন ভাই দেখেন প্রান্তিক খামারি ব্যবসায় একজন প্রান্তিক খামারি ভাই। আপনি প্রান্তিক খামারি বলে তো আমি কথাটা ধরেছি ভাই, প্রান্তিক খামারি আপনি বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে ছাগল কিনে নিলে আপনি ডবল দাম দিয়ে বিক্রি করছেন, আর আমরা যে ছাগল কিনছি 15 দিয়ে ছাগল 12 দিয়ে বিক্রি করছেন। হ্যাঁ ভাই তাহলে কি হলো ভাই? আমার ব্যবসা আবার করতে দেন ভাই, আপনারা ব্যবসা করেন ভাই, ভাই ব্যবসা করেন ভাই। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন পুরোটাই একটি অভিনয় ছিল, অভিনয় হলো বাস্তবতার অনেক মিল আছে।
আজকে অভিনয় সহযোগিতা করছেন আমাদের কৃষি নিউজ 24 সোহাগ ক্যামেরার, আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে নাটোর কৃষি বিডি আইন আইনউদ্দিন ভাই, ক্যামেরা আছে মাইক্রোফোনে আছে হচ্ছে আমাদের কৃষি শিল্প সুকাল আছে। জাস্ট বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে এই ভিডিওটি করা হয়েছে, এরকম বর্তমানে এই কাজগুলো হচ্ছে। বর্তমানে হাটঘাট থেকে প্রান্তিক খামারিরা ছাগলগুলো কিনে নিয়ে গিয়ে খামাই নিয়ে গিয়ে একটা ইউটিউবার ডেকে অথবা নিজে ইউটিউব চ্যানেল খুলে এগুলো ব্যবসা করতেছে তারা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার আপনারা যেরকম প্রান্তিক খামারি অধিক দামে ছাগল তাদের কাছ থেকে নিচ্ছেন, জাস্ট প্রান্তিক খামারি পরিচয় দেওয়ার কারণে, অথচ হাটে বাজারে ঘুরলে কিন্তু অর্থে কম দামে পাবেন। তো এই জন্য বলছি ইলেকশন যারা করে এদের থেকে সাবধানে থাকেন। একটা প্রান্তিক খামারি 6 মাসে একবার প্রতিবেদন করতে পারবে, একটা প্রান্তিক খামারি যদি 6 মাসে 6টা প্রতিবেদন করে তাহলে বুঝতে হবে আপনাদের যে এটা হলো ব্যবসায়ী, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আজকের বর্তমানে বর্তমান হাটের পরিস্থিতি হিসাব করে আজকে এই ভিডিওটি করা হলো, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাদের দুজনকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।